নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি সুপর্ণার হবিজ রান্নাঘরে। আমি সুপর্ণা। আমি আজকে তোমাদের একটা গরমের খাবার জিনিস আমি তৈরি করে দেখাচ্ছি। খুব গরম পড়েছে তো রায়তা তৈরি করব। তো রায়তা তৈরি করতে লাগবে আমার, দেখো ঘরে কি করে রায়তা তৈরি করব আমি। লাগবে টক দই, টক দই নিয়েছি। এখানে শশা আমি লম্বা লম্বা করে দেখো এভাবে কুচি করে রেখেছি। নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচোনো, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এটা শশা রেখেছি স্লাইস করে, এটা আমি গার্নিশিংয়ের জন্য। এটা নিয়েছি গোলমরিচ গুঁড়ো, জিরে ভাজার গুঁড়ো, চিনি, বিট লবণ, এই দিয়ে আমার হয়ে যাবে রায়তা। এটা বিরিয়ানি পরোটার সাথে খুব ভালো লাগে, পোলাও। তাহলে চলো কী করে রায়তা পরে আমি দেখিয়ে দিই। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম, এই বাটির মধ্যে আমি টক দইটা নিয়ে নিব। আমি জল ছড়ানো টক দই না, জল সমেতই আমি টক দইটা নিয়েছি। এটা আমি ঘরে পাতা টক দই নিয়েছি, তোমরা কিনেও টক দই নিতে পারো দোকান থেকে। এবার আমি দইটা ফেটিয়ে নিব ভালো করে। এই দেখো দইটা আমার ফেটানো হয়ে গেছে। এটা হাতেই ফেটানো যাবে, কোনো মিক্সিতে দিতে হবে না, হাত দিয়ে চামচ দিয়ে একটু করলে এটা ফেটানো হয়ে যায়। এবার আমি দেবো কুচানো শশাটা। পেঁয়াজ লঙ্কা কুচি আমি এটা আমার মেখে নেব। এবার আমি দেখো চিনি নিয়েছি অল্প পরিমাণে, এটা টেস্টের জন্য আমি চিনিটা নেব, মিষ্টির জন্য না। আর নিয়েছি বিট লবণ, এই বিট লবণ আর চিনিটা আমি দিয়ে দেবো। এখানে তোমরা ধনে পাতা দিতে পারো, আমি ধনে পাতাটা দিই না ভালো লাগে না বলে, তোমরা দিতে পারো ধনে পাতা যারা পছন্দ করো। আমার রায়তাতে ধনে পাতা ভালো লাগে না। এবার আমি গোলমরিচ গুঁড়ো দেবো। ঝালটা তোমাদের ওপর নির্ভর করবে, যে যেমন খাবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আমি পরিমাণে অল্পই দেবো। এবার দেবো জিরে ভাজার গুঁড়ো, এই জিরেটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আবারও মিশিয়ে নেব ভালো করে। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব সবগুলো। ভালোভাবে আমি সবগুলোই মিশিয়ে নিলাম। এবার একসাথে হয়ে গেল আমার রায়তা রেডি। খুব চটজলদি একটা রেসিপি, তোমরা এটা বাড়িতে তৈরি করবে আর তৈরি করে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবে। রায়তা ফ্রিজে রেখেই খেতে হয়। আমি এবার গার্নিশিংটা দেখিয়ে দিচ্ছি, দেখো এবার আমি গার্নিশিং করে দিচ্ছি। গার্নিশিংটা তোমরা নিজেদের মতো করে নিবে, আমি আমার মতো করে করছি। আমি যেভাবে গার্নিশিং করি দেখো, প্রথমে আমি জিরে ভাজার গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, শশা স্লাইস দিয়ে দিলাম, আর একটু টমেটো কুচি করে রেখেছি আমি। লঙ্কা কুচি হয়ে গেল রেডি আমার রায়তা। খুব সহজেই সকল উপকরণগুলোই তোমাদের বাড়িতে থাকে, সকলে গরমের সময় তোমরা এটা তৈরি করে খাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। লাইক কমেন্ট প্রচুর প্রচুর শেয়ার করবে,
তাহলে আজকে চলি, টাটা।